এই সরকারের একজন মাননীয় তথ্য প্রতিমন্ত্রী তিনি যে বডি ল্যাঙ্গুয়েজে যে ভাষায় বক্তব্য দিয়েছেন হারুন সাহেব আয়াত সূরা বইলা একটা ভন্ডামি বাটপাড়ি বক্তব্য করে এরা যখন বলবে কেন ইসলাম ধর্ম থাকবে না ইসলাম পবিত্র ধর্ম জামাত ইসলামের আমিরের মত করে গোলাম আজমের মত করে নিয়তে আল্লাহ আসসালামু আলাইকুম রাষ্ট্রধর্ম ইসলাম মানি না সংবিধান থেকে বিসমিল্লাহ উঠিয়ে ফেলতে হবে এরকম কিছু কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছিলেন আমাদের তথ্য প্রতিমন্ত্রী মুরাদ সাহেব তবে সেই মুরাদ সাহেবকে নিয়ে বাংলার সাধারণ মানুষ এতটাই প্রতিবাদ করেছেন যে তাকে নিয়ে গান কবিতা এমনকি রচনা পর্যন্ত লিখেছে তারপরেও তিনি তার সে কথাবার্তা থেকে ফিরে আসেনি তিনি বিভিন্ন ইস্যু নিয়ে এমন বিভ্রান্তমার তথ্য দিয়ে থাকেন যেটা সত্যি মানুষকে আবেগ আপ্লুত করে ফেলে সত্যি সেটা সাধারণ মানুষ মেনে নিতে পারে না তাই তো এবার মুরাদ সাহেবকে নিয়ে সংসদে ভাষণ দিয়েছেন এমপি হারুন সাহেব মুরাদ সাহেবের সমস্ত কুকৃতি তুলে ধরেছেন এবং যে সমস্ত কথাবার্তা বলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন সেগুলোও তিনি তুলে ধরেছেন এছাড়াও কুমিল্লার পূজা মণ্ডপে কোরআন শরীফকে নিয়ে যে কাহিনীটা হয়েছে সেই কাহিনীও নাকি লন্ডনে বিরোধী দলীয় লোক করেছে এমনটা অভিযোগ করেছিলেন তথ্যমন্ত্রী মুরাদ হাসান সাহেব সে মুরাদ হাসানের সেই বিষয়টি নিয়ে এবার এমপি হারুন সাহেব কথা বলেছেন সংসদে এছাড়াও দেশের অন্যতম চলচ্চিত্র উদ্বোধনে দোয়া মাহফিলের আয়োজন এই ভিডিওটি দেখলে সত্যি আপনার হাসি আসবে তো চলুন এই সমস্ত কর্মকাণ্ড কারা করেছে এগুলো দেখার আগে আমরা একটু শুনে আসি সংসদে সেদিন কি ঝড়ের গতিতে বক্তব্য রেখেছিলেন এমপি হারুন সাহেব সে বক্তব্যগুলো একটু শুনে আসি সরকারের একজন মাননীয় তথ্য প্রতিমন্ত্রী তিনি যে বডি ল্যাঙ্গুয়েজে যে ভাষায় বক্তব্য দিয়েছেন এটি আমি আপনার কাছে অনুমতি চাই আমি বক্তব্যটি শোনাতে চাই কারণ এটি একজন সরকারের সাংবিধানিক দায়িত্বে থাকা অবস্থায় মাননীয় স্পিকার এটি কখনোই এটি আপনার হতে পারে না কিছু বলার ভাষা নাই তো হারুন সাহেব আয়াত সূরা বইলা একটা ভন্ডামি বাটপাড়ি বক্তব্য করে এরা যখন বলবে কেন ইসলাম ধর্ম থাকবে না জামাত ইসলামের আমিরের মতো করে গোলাম আজমের মতো করে ওই মতিউর রহমান নিজামের মতো করে তখন হারুন রশিদ সাহেবরা বক্তব্য দেয় তখন ওটা কার ভাল লাগে শুনতে মাননীয় প্রধানমন্ত্রী ওদের বক্তব্যের উত্তর যাক মাননীয় স্পিকার আমার বক্তব্য আপনি শোনার জন্য আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সাতের ক্ষতে যে বিষয়টি এখানে সংযোজিত করেছেন মাননীয় আইনমন্ত্রী এখানে আছেন আমার সুস্পষ্ট বক্তব্য এটা রাষ্ট্রদ্রোহিতার সামিল সংবিধানের এই মৌলিক অনুচ্ছেদগুলি যারা পরিবর্তন করার বা অমান্য করার এই ধরনের উদ্যোগ গ্রহণ করবে তাদেরকে আপনি শাস্তির আওতায় নিয়ে আসবেন ইভেন মাননীয় পরিকল্পনা মন্ত্রীও বলেছেন যে আমি বাকশালে বিশ্বাস করি এবং সংবিধানে এই রাষ্ট্রধর্ম ইসলাম এটি একটি বিস্ফোরক ধরনের সাংবিধানিক দায়িত্বে থাকা অবস্থায় মাননীয় স্পিকার এই ধরনের বক্তব্য রাখা কত জি শেষ করবেন জি যে কারণে আমি আপনার মাধ্যমে অনুরোধ করব যে আইনমন্ত্রী কিন্তু আমার ব্যাখ্যা এড়িয়ে গেছেন আমি মাননীয় মুক্তিযোদ্ধা মন্ত্রীর কাছে জানতে চাই যে আমাদের দেশে তো বিভাজনের রাজনীতি করছেন কিছুদিন আগে দেখলাম মুক্তিযোদ্ধাদের তালিকা দেখলাম রাজাকারদের তালিকা কিন্তু 71 সালে যারা শাহাদাত বরণ করেছেন শহীদ হয়েছেন কতজন এর তালিকা কি এখন পর্যন্ত আপনি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে করেছেন এইটি জাতিকে জানাবেন যে বাংলাদেশের সত্যিকার অর্থে 71 সালের আমাদের এই মুক্তিযুদ্ধের সময় কতজন শাহাদাত বরণ করেছিল আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আইনমন্ত্রীকে বলতে চাই কিছুদিন পূর্বে আপনার যে কুমিল্লায় দুর্গাপূজায় যে হামলা মন্দিরে কোরআন শরীফ পাওয়া গিয়েছিল সেটিকে নিয়ে এই তথ্যমন্ত্রী কিছুদিন আগে রাজশাহী গিয়েছিলেন উনি ওখানে গিয়ে বলে যে দুর্গাপূজায় হামলার পরিকল্পনা হয়েছে লন্ডনে বসে তিনি একজন রাষ্ট্রের তথ্যমন্ত্রী সাংবিধানিক দায়িত্ব রয়েছেন উনি কোথা থেকে তথ্য পেলেন তাহলে বিভ্রান্তি জাতিকে কারা করছে এই বিষয়টি আপনার মাধ্যমে আমি আইনমন্ত্রীর কাছ থেকে সুস্পষ্ট ব্যাখ্যা চাই মাননীয় স্পিকার আমি মাননীয় আইনমন্ত্রীকে আপনার মাধ্যমে জানতে চাই যে 401 বিধানের কথা উনি বলছেন সাবেক সেনা প্রধানের ছেলেদেরকে যে 401 ধারা আপনি মওকুফ করে দিয়েছিলেন সাজা এটা কি আইনে যথাযথ প্রক্রিয়া পালন করা হয়েছিল আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি মাননীয় স্পিকার এটি আইনের যে 401 ধারা বিধিবিধান আইন অনুযায়ী প্রতিপালন করা হয়নি আমি স্পষ্টভাবে বলতে চাই আজকে সত্যিকার অর্থে এই আলোচনাগুলো নিয়ে আসছেন একেবারেই অপ্রাসঙ্গিক এবং আজকে রাষ্ট্রের বিভিন্ন অঙ্গের প্রতি আজকে মানুষের যে অনাস্থা তৈরি হয়েছে এইটি মাননীয় স্পিকার আমি আপনাকে উদাহরণ সহ এক্সাম্পল দিয়ে বলে দিতে পারি বিপ্রতি কিছুদিন পূর্বে যে কুমিল্লায় এই দুর্মন্দিরে তাদের এই প্রতিমা পায়ের নিচে যে আপনার কোরআন শরীফ পাওয়া গেছিল রাষ্ট্র এদিকে বিভ্রান্ত করার জন্য একজন উম্মাদ একজন অপরিচিত ব্যক্তিকে যে নাটক সাজিয়েছে মাননীয় স্পিকার এটি রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র এটি গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র আমি মনে করি মাননীয় আইনমন্ত্রী আপনি এবারে ব্যাখ্যা দিবেন এ ব্যাপারে সুস্থ তদন্ত জাতির সামনে হওয়া উচিত পুলিশবাদী হয়ে
হাজার হাজার বিরোধী দলের নেতাকর্মীদেরকে মামলার আসামি করেছেন, যারা কারাগারে অবস্থান করছে তাদেরকেও মামলার আসামি করেছেন, তাহলে কি আমি বলবো না যে ওই মামলাগুলো করা হয়েছে উদ্দেশ্যপ্রণীতভাবে? উদ্দেশ্যপ্রণীতভাবে আপনার সাজা প্রদান বা কষ্ট প্রদান করার জন্য। সুতরাং আজ তো কিন্তু সঠিকভাবে চলছে না মাননীয় স্পিকার, আজকে জাতীয় প্রতীক ছাড়া নির্বাচন অংশগ্রহণ করছে, বিএনপিও করছে কিছু জায়গায়, কিন্তু আজকে কি অবস্থা, কি অবস্থা সেখানে আইন প্রক্রিয়ার সংস্থার? সেখানে নৌকাকে বিজয় করার জন্য মানে উঠে পড়ে লেগেছে মাননীয় স্পিকার, সেখানে বিরোধী দলের এই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আর সরকারি দলের প্রার্থীরা আজকে কি ভয়ানক ধরনের তারা সংঘাত এবং সন্ত্রাসে লিপ্ত হয়েছে। পাক পবিত্র কোরআনের সুরা নিসায় কোট, হে ইমানদারগণ তোমরা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকো, আল্লাহর বাস্তে ন্যায়সঙ্গত সাক্ষ্য দান করো, তাদের তোমাদের নিজের বা পিতামাতার অথবা নিকটবর্তী আত্মীয় স্বজনের যদি ক্ষতি হয় তবুও, কেউ যদি ধনী কিংবা দরিদ্র হয় তাহলে আল্লাহ তাদের শুভাকাঙ্ক্ষী তাদের চাইতে বেশি, অতএব তোমরা কিংবা পার্স কাটিয়ে যাও তবে আল্লাহ তোমাদের যাবতীয় কাজকর্ম সম্পর্কে অবহিত। আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে বলতে চাই, এটা কিন্তু সঠিকভাবে চলছে না মাননীয় স্পিকার। দেশ আসলে কিভাবে চলতেছে সেটা আমাদের সাধারণ মানুষের না জানলে হবে, তবে বাংলাদেশে কি ভাইরাল হয়েছে এটা কিন্তু জানতে হুজুকে বাঙালি খুবই ইচ্ছুক। তাই তো এবার বিভিন্ন সিনেমা উদ্বোধনের জন্য হুজুরদেরকে ভাড়া করে সেখানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়, তারই ধারা অব্যাহত রাখতে এবার সিনেমা উদ্বোধন করার জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তো চলুন আসলে সেখানে কি কি হয়েছিল সেটা একটু দেখে আসি। ربنا ظلمنا أنفسنا لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين بشكر معبود اسكت الدوار ونشتن كره ويسي الله الله أبنى تبان در من الخبر جانين لا دل الخبر جانين شعب بسوي جانين الله اسكت جنيت الله যে উদ্দেশ্য তুই আল্লাহ দোয়া মাহফিল করেছি আল্লাহ, তাদের উদ্দেশ্য এবং খাঁটি নিয়ত কে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। আমরা কোন উদ্দেশ্য এখানে বসেছি আল্লাহ, তাদের উদ্দেশ্য আল্লাহ আপনি সফলতা দান করেন আল্লাহ, আল্লাহ আফত বিপদ মুসিবত থেকে তাদেরকে হেফাজত করেন আল্লাহ। বাংলাদেশের একটি অন্যতম শিল্প হচ্ছে সিনেমা, তবে সেই সিনেমা ইসলাম আসলে কতটুকুই বৈধতা দিয়ে থাকে সে সম্পর্কে আমরা সকলে জানি, যেখানে বেহায়াপনা এবং উলঙ্গপনা রয়েছে, যেখানে পর্দার খিলাফ কাজ করা হয় সেই সমস্ত বিষয়ে ইসলাম কখনোই সাপোর্ট করে না এবং সেটাকে হারাম বা অবৈধ বলে আখ্যা দিয়ে থাকেন ইসলাম। কিন্তু সেই অবৈধ যারা ব্যাখ্যা দেন বা আখ্যা দেন সেই সমস্ত ইসলামিক মানুষগুলো দিয়ে যদি সেই সমস্ত জিনিস উদ্বোধন করা হয় সেটা বাঙালি জাতির অপমানের কারণ, আর সেই কাজটাই করেছিলেন এবার সিনেমা উদ্বোধকরা। এই সমস্ত কর্মকাণ্ড করার ক্ষেত্রে দায়িত্ববান মানুষ অবশ্যই হুঁশিয়ারি থাকবেন এবং দেশ এবং জাতি যেটা মেনে নিতে পারে না সে সমস্ত কর্মকাণ্ড থেকে বিরত থাকা বাংলাদেশের জন্য শোভনীয়। এ কথার সাথে আপনি একমত কিনা তাহলে অবশ্যই ভিডিও শেয়ার করে সকল ভালোবাসার মানুষের কাছে পৌঁছে দেবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।